ছাত্র শিক্ষকদের আন্দোলন যৌক্তিক এই আন্দোলনে বিএনপির সমর্থন আছে তবে ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন এই সরকারের সকলই দুর্নীতিবাজ সরকার ব্যর্থ হওয়ায় বিভিন্ন জায়গা থেকে ঋণ নিচ্ছে এতে জনগণের ঋণের বোঝা দিন দিন বাড়ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে ক্ষমতা এসে আওয়ামী লীগ নেতারা নিজেদের মামলা প্রত্যাহার করে নেয় তবে খালেদা জিয়ার মামলা ঝুলিয়ে রাখা হয় পরে সেই মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে লোয়ার কোর্টে যেটা হয় হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে ছেলেদের যে দাবি দাবি সরকার আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি এটা অত্যন্ত যৌক্তিক দাবি এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই পঞ্চাশ বছর পরেও ছাপ্পান্ন পার্সেন্ট আপনি কোটা দিয়ে রাখবেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না